দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ দুপুর পৌনে একটার দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নিয়ে অন্তর্দী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের সঙ্গে কুশল বিনিময় করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি এরপর শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডক্টর বিধান রঞ্জন রায় এছাড়া ফারুকি আজম দেশের বাইরে থাকায় আজ শপথ নিচ্ছেন না এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা